দেখছেন এএসআর নিউজ। সোমবার সকাল 10:30 রেজিনগর বিধানসভায় 3টি গ্রাম পঞ্চায়েতে হুড খোলা গাড়িতে রোড শো করলেন বহরমপুর লোকসভার প্রার্থী ইউসুফ পাঠান। সেই সঙ্গে উপস্থিত ছিলেন রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, ব্লক সভাপতি মঞ্জুর শেখ, প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমান প্রমুখ। রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট, এএসআর নিউজ। বিষয় হচ্ছে আমাদের প্রার্থী মমতা ব্যানার্জি সারদলীয় প্রার্থী এসব পাঠান এসছেন আজকে এই বহরমপুর লোকসভায়। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ইউসুফ পাঠানকে বিপুল ভোটে জিতিয়ে প্রমাণ पॉजिटिव है ना एटमोसफियर यहाँ पे, काफ़ी लोग बहुत पॉजिटिव है और यहाँ पे अच्छा यहाँ पे वोटिंग होगा। हमने एक बोलो ना, हमने एक बोलो ना, বলুন। হ্যাঁ, আশা রাখছি আমরা এই জন্য ব্যবস্থা দিয়ে একটা খুব ঘরে লিখ আমরা ইস্যু পাঠানকে দিতে পারি।